দেখো বৃষ্টি গত 6ই মে কাশীপুরের ঘোষবাগান লেনে বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাশিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিত্যক্ত একটি ঘর থেকে এবং সেই ঘটনায় কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল আলিপুরের ইস্টার্ন কমান্ড হাসপাতাল তারা কিন্তু আদালতে ময়নাতদন্তের রিপোর্ট পেশ করে এবং সেই রিপোর্টে যেমনটা বলা হয় গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু হয়েছে বিজেপির যুব মোর্চার নেতা অর্জুন চৌরাশিয়ার এবং রিপোর্টে আরো বলা হয় যে ঝোলার আগে পর্যন্ত তার দেহে প্রাণ ছিল। Death due to hanging, anti-mortem in nature. অর্থাৎ গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে বিজেপির যুবনেতা অর্জুন চৌরাশিয়ার। মঙ্গলবার মুখবন্ধখামে বিজেপির যুবনেতার ময়নাতদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করে আলিপুরের কমান্ড হাসপাতাল। সেই রিপোর্টেই এটা বলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী মৃত বিজেপির যুবনেতার গলায় ফাঁসের দাগ মিলেছে। ঝোলার আগে পর্যন্ত দেহে প্রাণ ছিল। অর্থাৎ মেরে ঝুলিয়ে দেয়া হয়েছে। মানে ঝোলানোর আগেই মৃত্যু হয়েছিল। এমন কোনো প্রমাণ এই রিপোর্ট থেকে মেলেনি। কমান্ড হসপিটালের পিএম রিপোর্টে বলেছে হ্যাঙ্গিং, সুইসাইড তো বলেনি, হ্যাঙ্গিং করে তো মার্ডার করা যায়, এটা একমাত্র ইনভেস্টিগেশন হতে পারে কোর্ট মনিটরিং সিবিআই। আর পিএম রিপোর্ট ইনিশিয়াল রিপোর্ট, এটা ফাইনাল রিপোর্ট হয় না যতক্ষণ না ভিসেরা রিপোর্ট আছে। খুন একেবারে, ওকে ড্রিঙ্ক করিয়ে দৌর করে ধরে বেঁধে দড়িতে ঝুলিয়েছে, বলরামপুরে ত্রিলোচন দুলাল থেকে শুরু হয়েছে, ইটস দ্য সেম মডেল। মৃত্যুর আগে পর্যন্ত সে কিন্তু জীবিত ছিল। অর্থাৎ এই যে একটা গল্প তৈরি করা হয়েছিল যে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটা টেকে না আর প্রমাণিত হলো। আর একজনকে যদি খুন করা হয় তাহলে সে নিশ্চয়ই মৃত্যুর আগে ধস্তাধস্তি করবে, তার নিজেকে বাঁচাবার চেষ্টা করবে এবং সেই চিহ্ন কোথাও পাওয়া যায়নি। মৃতের পরিবারের আবেদন অনুযায়ী হাইকোর্টের নির্দেশে শনিবার আলিপুরের কমান্ড হাসপাতালে বিজেপির যুব মোর্চার নেতার ময়নাতদন্ত হয়। তিন সদস্যের দল ময়নাতদন্ত করে, গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হয়, সেই রিপোর্টে মঙ্গলবার আদালতে জমা পড়ে। পশ্চিম বাংলাতে সবই সম্ভব। দিদির রাজত্বে পুলিশ প্রশাসন যেমন প্রভাবিত হয় সেরকম অন্যান্য জিনিসও প্রভাবিত হয়। মহামান্য আদালত এটার বিচার করবেন, মহামান্য আদালত এটা দেখছে। বিজেপির যুব মোর্চা নেতা রহস্য মৃত্যু তদন্ত করছে কলকাতা পুলিশ, কিন্তু ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। মঙ্গলবার সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের আইনজীবী বলেন, থানা থেকে বারবার ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য নমুনা চাওয়া হচ্ছে। যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার ফোন করে তথ্য চাইছেন। আদালতের নির্দেশে আমরা এই ময়নাতদন্ত করেছি বলে আমরা কোনো নথি দিইনি। এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ময়নাতদন্তের রিপোর্ট সহ অন্যান্য নমুনা, নথি, তথ্য রাজ্য সরকারের তদন্তকারীদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। অর্থাৎ আপাতত কলকাতা পুলিশের তদন্তেই আস্থা রাখলো আদালত। পিআইএল যদি পয়সা ইনকাম লিটিগেশন বা পাবলিসিটি ইন্টারেস্টের লিটিগেশন হয় তাহলে সেক্ষেত্রে কি করা উচিত, সেখানে সুপ্রিম কোর্টে সুস্পষ্ট নির্দেশ আছে। তাহলে কি যারা এই ধরনের মিথ্যে অভিযোগ আনলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, এই প্রশ্ন জনমানসে আজকে দেখা দিয়েছে। 19 মে ফের এই মামলার শুনানি। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ। পোস্টমর্টমের রিপোর্ট তো গতকাল জমা পড়েছে, কিন্তু তারপরেও অর্জুন চৌরাশিয়ার ঠিক কিভাবে মৃত্যু হলো, অর্থাৎ সেটা কি সুইসাইড নাকি খুন, তা এখনো স্পষ্ট নয়। আর যেটা দেখা যাচ্ছে যে যুবনেতার মৃত্যু নিয়ে দুই সুর শোনা যাচ্ছে বিজেপির অন্দরে। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা চিব্রিওয়াল প্রশ্ন তুলেছেন ওই যুবনেতাকে কারা ঝুলিয়ে দিল। অন্যদিকে বিজেপির সাংসদ সুভাষ সরকারের মুখে শোনা গেল দুর্ঘটনা এবং ডিপ্রেশনের কথা। বিজেপির যুবনেতা অর্জুন চৌরাশিয়ার মৃত্যু হয়েছে গলায় ফাঁস লেগে ঝোলার কারণে। ঝোলার আগে পর্যন্ত তার শরীরে প্রাণ ছিল। আলিপুর কমান্ড হাসপাতালের তরফে কলকাতা হাইকোর্টে মুখবন্ধখামে এই রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এই প্রেক্ষাপটে যুবনেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা নিয়ে বিজেপির অন্দরেই শোনা গেল দুই সুর। সামনে চলে এলো আইনজীবী নেত্রী এবং চিকিৎসক সাংসদের ভিন্ন মত। অর্জুন চৌরাশিয়ার ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর রাজ্য বিজেপির সম্পাদক এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল প্রশ্ন তুলেছেন যুবনেতাকে ফাঁসিতে ঝোলালো কে, কিন্তু বিজেপিরই সাংসদ এবং চিকিৎসক সুভাষ সরকার আবার দুর্ঘটনা এবং ডিপ্রেশনের কথা বলছেন। There are a lot of things which point out that eta কেউ না কেউ ওকে ওখানে ঝুলিয়েছে। আমার একটাই জিনিস আছে যে circumstantial evidences suggest এটা সুইসাইড হতে পারে না। আমরা দেখেছি যে দোসরা মের পর থেকে অর্জুন চৌরাশিয়ার ওপর বারবার থ্রেট এসেছে এবং সে বারবার থানাতে জানিয়েছে। তারা যদি চেষ্টা করত, ফোন নাম্বার ট্র্যাক করত, তাহলে হয়তো এই দুর্ঘটনা থেকে রক্ষা করা যেত।
পিএম রিপোর্ট এসছে ঠিকই, এখন সে ফাঁস নিতে গেল কেন, কেন তার এই ডিপ্রেশন এলো সেটাও ভাবনার বিষয় আছে, কোন থ্রেট থেকে এলো। অথচ এই বিজেপি সাংসদই যুবনেতার মৃতদেহ উদ্ধারের দিন খুনের অভিযোগ করেছিলেন। সরকার যে শাসক দল তাদের নেতৃত্বে এবং প্রশাসনিক সহযোগিতায় বিজেপির কার্যকর্তা খুন হলো। খোদ অমিত শাহ সেদিন রাজনৈতিক খুনের অভিযোগ করেছিলেন। ভারতীয় জনতা পার্টিকে জিলে কে উপাধ্যক্ষ কে युवा मोर्चे के उपाध्यक्ष अर्जुन चौरसिया का राजनीतिक रूप से हत्या कर दिया गया। कल ही तृणमूल सरकार के एक साल हुआ है, उसके दूसरे ही दिन बंगाल में राजनीतिक हिंसा राजनीतिक हत्या का फिर से शुरू किया है। অমিত শাহর মতন মানুষরা দৌড়ে আসেন, যাদের হাতটা রক্তে রাঙা তারা মড়া ধরার রাজনীতি করেন, আর আমরা মানুষ সেবার রাজনীতি করি, তাই ওরা একটা চান্স চলে গেল তাদের দুঃখিত হচ্ছে। আমাদের একটাই দাবি হবে, ওইখানে আমরা বড় করে জনসভা করে অমিত শাহর পদত্যাগ দাবি করি। পোস্টমর্টমের আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কখনো বলতে পারেন না যে এটা খুন হয়েছে, কখনো বলতে পারেন না সিবিআই তদন্ত করছে। সব মিলিয়ে বিজেপির যুবনেতার মৃত্যুর কারণ নিয়ে এখনো জোর তর্জা। সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। খবরের দিকে নজর রাখবো। মাওবাদীদের নামে পোস্টার দেওয়ার অভিযোগ, উত্তর চব্বিশ পরগনার ঘোলা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাঁকুড়ার বাড়িকুল থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে বীরভূম থেকে গ্রেফতার হওয়া দুজনের সঙ্গে ধৃতের যোগ ছিল। কখনো পুলিশ ফাঁড়িতে হামলার হুমকি দিয়ে পোস্টার, কখনো আবার পোস্টারে তৃণমূল নেতাদের শাসানি। বাঁকুড়ার বাড়িকুল থেকে ঝাড়গ্রামের বিনপুর জঙ্গলমহলে একের পর এক মাওবাদীদের নামে দেওয়া পোস্টারের ঘটনায় জারি ধরপাকড়। 220 কিলোমিটার দূরের উত্তর চব্বিশ পরগনার ঘোলা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাঁকুড়ার বাড়িকুল থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার ঘোলা থেকে গ্রেফতার হওয়া সঞ্জীব মজুমদার সিপিআই মাওবাদীর সক্রিয় সদস্য। কিভাবে তার খোঁজ পেলেন তদন্তকারী অফিসাররা? পুলিশ সূত্রে খবর, গত 27 জানুয়ারি বাড়িকুলে মাওবাদী সন্দেহে শিবু মুর্মু সহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করেই সপ্তাহ দুয়েক আগে বীরভূম থেকে মোস্তাফা কামাল ও অর্কদীপ গোস্বামীকে গ্রেফতার করা হয়। ধৃতদের সঙ্গে সঞ্জীবের যোগাযোগ ছিল বলে পুলিশ সূত্রে খবর। কিছুদিন আগে বাড়িকুল থানা এলাকায় তিনি বৈঠকও করেন। ধৃতের কাছ থেকে বেশ কিছু বই ও মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। পোস্টার কাণ্ডে ধৃতকে মঙ্গলবার খাতড়া মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। মাওবাদী সন্দেহে ধৃতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও ষড়যন্ত্রের একাধিক ধারায় মামলা হয়েছে। তিনি একজন সিপিআই মাওয়িস্টের অ্যাক্টিভ মেম্বার, পোর্টফোলিও মেম্বার, অ্যাক্টিভলি যুক্ত আছেন। এর আগে মেদিনীপুরে আছে অভিযোগ, আছে আরও বিভিন্ন জায়গায় অভিযোগ আছে। যে কেসে মানে ওখানে নিয়ে আসা হয়েছে, ওই কেসেই ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশ টিপ অফ পেয়েছে যে ও এই কেসে ইনভলভ ছিল। ধৃতকে হেফাজতে নিয়ে মাওবাদী গতিবিধি সংক্রান্ত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে বাড়িকুল থানার পুলিশ। পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।